বৃহস্পতিবার দুপুরে নগরের বৈশাখী মঞ্চে জেলা ক্রীড়া সংস্থা ও ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে ফুটবল কন্যা সানজিদা, মারিয়া, শিউলি, মার্জিয়া, শামসুন্নাহার, তোহুরা, সাজেদা ও শামসুন্নাহার জুনিয়রকে সংবর্ধনা দিতে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনার আগে খোলা গাড়িতে শোভাযাত্রা সহ ময়মনসিংহে মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মঞ্চে ওঠে ফুটবল কন্যারা। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে নগরবাসী তাদের অভিবাদন জানায়। তাদের দেখে স্থানীয় নারী খেলোয়াড়রা উচ্ছ্বাস প্রকাশ করে। আমরা অবশ্যই তাদের প্রতি তাদেরকে দেখে আমরা উৎসাহিত হতে পারবো। ইনশাল্লাহ আমরাও এক সময় নেক্সট টাইম ময়মনসিংহের এরকম একটা গৌরব অর্জন করব। আমরাও চাই এরকম একটা পর্যায়ে আসতে। নিজ জেলায় এমন সংবর্ধনা পেয়ে উচ্ছ্বসিত নারী ফুটবলাররাও। আপনারা আমাদেরকে এবারে ভালোবাসবেন, আমাদের সাথে থাকবেন, সবসময় ফুটবল খেলোয়াড়দের পৃষ্ঠপোষকতার কথা জানান জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যতটুকু পারি পৃষ্ঠপোষকতা করার জন্য আমাদের সাধ্যানুযায়ী আমরা চেষ্টা করে যাবো। আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের অলংকার। ময়মনসিংহের বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, রেঞ্জ ডিআইজি দেবাদাস ভট্টাচার্য সহ প্রশাসন ও ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ফুটবল কন্যাদের প্রত্যেককে ক্রেস ও নগদ অর্থ প্রদান করা হয়। এদিকে সিরাজগঞ্জের শাহাদপুরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয় সাফজয়ী নারী ফুটবলার আখি খাতুন। নিজের হোম গ্রাউন্ড থেকে পাওয়া একটা আলাদা একটা তৃপ্তি। আমি যত রকম ভাবে পারি তাকে সহযোগিতা করব, তার পরিবারকে সহযোগিতা করব। শাহাদপুর উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বিশাল গাড়িবহরের মাধ্যমে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলায়তনে সংবর্ধনা, ক্রেস্ট ও মিষ্টিমুখ করিয়ে তাকে বরণ করা হয়। শামস্তাবৃদ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক।